হে গে জালাম ওয়েলকাম শেষ হাজার আরও একটি পর্বে আপনাকে স্বাগতম আজকের পর্বে আমরা আলোচনা করব ট্যাক্সট নিয়ে আজকে পার্টিকুলারলি আমরা ট্যাক্সটের কালার নিয়ে আলোচনা করব ট্যাক্স নিয়ে আমাদের আরও কিছু পার্ট হবে ট্যাক্সটের আরও ব্যাপার স্যাপার রয়েছে সেগুলো আমরা দেখবো তো আজকে মেনলি আমরা দেখবো কালার নিয়ে তো চলুন আমরা এখানে একটা এইচ ওয়ান ট্যাক নিলাম একটা হেডিং ট্যাক নিলাম লোরেম থেকে কিছু ডামি ট্যাক্স দিয়ে দিচ্ছি অ্যান্ড দেন আমরা একটা প্যারাগ্রাফ ট্যাকর নিব আমরা একটা নিলাম ট্যাগ পি ট্যাক নেওয়ার পর এখানে লোরেমের কিছু ট্যাক্স দিয়ে দিচ্ছি ওকে এটাকে আমরা ওয়ার্ডড্র্যাপ করে নিতে পারি এইখান থেকে ওয়ার্ডড্র্যাপ দিলে এটা ওয়ার্ডড্র্যাপ হবে বা একই স্ক্রিনে দেখা যাবে পাশাপাশি বার আসবে না ফ্রন্ট ইন্ডিকে রিলুট দিচ্ছি এই হচ্ছে আমাদের মোটামুটি ট্যাক্স তো আজকে যেহেতু আমরা ট্যাক্সটের কালার নিয়ে আলোচনা করব কীভাবে আমরা এই টেক্সটের ডিফল্ট অবস্থায় এটা একটা ব্ল্যাক কালার শো করে ট্যাক্সটে আমরা কীভাবে সেই কালারগুলো চেঞ্জ করতে পারি অলরেডি আমরা কালার কালারের এপিসোডগুলোতে আলোচনা করেছি যে কীভাবে কালার চেঞ্জ করতে হয় আজকে আমরা জাস্ট পার্টিকুলারলি টেক্সটের কালার চেঞ্জ করে দেখবো তো এটা হচ্ছে আমার এইচ ওয়ান ট্যাগ এটা আমাদের পি ট্যাগ আমরা সরাসরি এই ট্যাকগুলোকেই সিলেক্ট করতে পারি আপনারা জানেন যে এখানে ক্লাস ইউজ করে স্পেসিফিকলি একটা নির্দিষ্ট হেডিং বা একটা নির্দিষ্ট প্যারাগ্রাফ সিলেক্ট করা যায় বাট আমরা এখানে যেহেতু একটাই প্যারাগ্রাফ প্লাস আমাদের এখানে একটাই হেডিং রয়েছে সেক্ষেত্রে আমরা ডিরেক্টলি এই ট্যাগের মাধ্যমে সিলেক্ট করছি তো এখানে আমরা এই চনটাকে নিলাম এই চোনে যদি আমি একটা কালার দিতে চাই সেটা কীভাবে দেবো অলরেডি কিন্তু আমরা বিভিন্ন ট্যাক্সটা কালার দিয়েছি বাট এইখানে আমরা আবার দিয়ে দেখব তো এটার জন্য আমাদের একটা প্রপার্টি রয়েছে কালার কালারে আপনি চাইলে হ্যাক্স কোড আর জিবি তারপর হচ্ছে আপনার এইস বিভিন্ন কালার ব্যবহার করতে পারেন তো আমরা এইখানে নর্মালি কিন্তু কালারের নাম লিখেও দিতে পারেন তো আপনি যেভাবেই দেন না কেন আপনি সেইভাবে আপনি ইউজ করতে পারেন সেটা প্রবলেম না কালার পিকার থেকে কালার নিয়ে আসতে পারেন আমরা যদি এখানে যাই ফ্রন্টিনটে গিয়ে এখানে লিখে কালার পিকার তাহলে কিন্তু এখানে গুগলের একটা কালার পিকার পেয়ে যাব এবং সেইখান থেকে আমরা যে কোনো কালার চুজ করতে পারি সেইটার এসএসএল কোড তারপর হ্যাক্স কোড সব ধরনের কোড আমরা পেয়ে যাব তো আমরা যদি চাই যে এই কালারটা দিতে তাহলে সেটার হ্যাক্স কোড এখান থেকে কপি করে নিলাম কপি করার পর আমরা যদি ফ্রন্ট ইনটিকে এখানে পেস্ট করে দিই তাহলে দেখবো যে আমাদের ট্যাক্সটার কালারটা কিন্তু এই কালারটা চলে আসবে আমরা যদি এখানে গিয়ে রিলুড দিই আমাদের হ্যাডিংয়ের কালারটা কিন্তু এই কালারটা চলে আসছে এখন এইখানে আপনি জিবি কালার দিতে পারেন সরাসরি কালারের নাম লিখতে পারেন বেসিক্যালি আমরা যেটা করবো বেশিরভাগ সময় হ্যাক্স কোড ইউজ করবো এবং এই ট্যাক্সটার কালারগুলো কিন্তু আমাদের ডিজাইনের সাথেই থাকবে আমরা হয়তো বা কোনো একটা ডিজাইন কপি করবো বা আমরা ফিগমার ডিজাইনকে এসটিএমএলায় কনভার্ট করব বা এক্স ডি ডিজাইন বা ফটোশপে কোনো ডিজাইন থাকলে সেটাকেই কপি করবো তখন কিন্তু আপনার কালার নিয়ে ভাবতে হবে না কারণ কালারের পার্টটা ইউআই ইউএক্স ডিজাইনারে করবে আপনি জাস্ট ওইখান থেকে কপি পেস্ট করবেন অ্যান্ড দেন এইখানে আমরা টেক্সটের ব্যাকগ্রাউন্ডেও কালার দিতে পারি আমরা যদি একটা টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই সেমভাবে ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টি রয়েছে আমরা ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টি দিয়ে সেইখানে যদি লেটস আমরা চাই এই অ্যাক কালারটা দিতে এটা দিয়ে যদি আমরা ফ্রন্ট এন্ডে রিলোড দিই তাহলে দেখবো এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার পেয়ে যাবে তো এই দুইভাবে মোটামুটি আমরা টেক্সটের কালার প্লাস ব্যাকগ্রাউন্ড কালারটা দিতে পারি এখন আপনি যদি চান যে এইগুলোর অপাসিটি কন্ট্রোল করবেন সেটাও কিন্তু করা যায় আমরা যদি এখান থেকে এই কালারটাকে এখানে এই পিকারে ক্লিক করে এই পাশে একটা ক্লিক করি তাহলে দেখবো যে এটা আট জিবি কালারে আমাদের রূপান্তর হবে আমরা যদি এটাকে একটু টান দিই তাহলে দেখবো যে এখানে আট জি আচ্ছা আমরা এইভাবে না হলে আমরা একটা আট জিবি কালারে নেই আর জি বি যেহেতু আমরা এখানে অপাসিটি কন্ট্রোল করতে যাচ্ছি তাহলে আর জি বি এ ইউজ করতে পারি আর জিবি এ ইউজ করার পর আমরা এখানে একটা কালার কোড দিয়ে দিব তো আমরা কালার পিকারে যাই কালার পিকারে যাওয়ার পর লেটসে আমরা যদি এরকম একটা কালার চাই আমি একটু চেঞ্জ করি হ্যাঁ এই কালারটা আমরা চাচ্ছি তো এই কালারের আর জি বি কোডটা কি পেয়ে গেলাম ওয়ান নাইন নাইন ফোর সেভেন্টি ফাইভ তো আমরা এখানে ওয়ান নাইন নাইন দিলাম তারপর ফোর তারপর আমাদের সেভেন্টি ফাইভ এই কালারটা যদি দেই তাহলে দেখবো যে আমাদের কালারটা কিন্তু এখানে আসবে কালারটা কিন্তু চলে আসছে টেক্সটার কালারটা অ্যান্ড দেন আমি যদি এটার অপাসিটি কন্ট্রোল করতে চাই অলরেডি আমরা আলফা ইউজ করেছি আলফার একটা বেলু দিতে হবে আলফার যদি বেলুটা আমি এখানে একটা কমা দিয়ে আমি জাস্ট দিলাম পয়েন্ট ফাইভ তার মানে অর্ধেক কালার পাবে এটার অপাসিটিটা অর্ধেক হবে আমি যদি রিলুর দিই তাহলে দেখবো যে এটার অপাসিটি কিন্তু কমে গেছে এখন আমি যদি এটার ফুল অপাসিটি চাই তাহলে সেই ক্ষেত্রে ওয়ান ইউজ করবো তো এইভাবে মোটামুটি আপনার কালারগুলোকে আপনি ইউজ করতে পারেন এখন আমাদের পি টেক রয়েছে পি গে আমি কালার চাচ্ছি সেম ভাবে জাস্ট পি সিলেক্ট যে সিলেক্ট ইউজ করেন আপনি ক্লাস আইডি যেটা ইউজ করেন বা সরাসরি ট্যাগ ইউজ করেন সিলেক্ট মাধ্যমে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে জাস্ট কালার প্রপার্টি দিয়ে জাস্ট টেক্সটের কালারটা লিখে দিবেন আমরা এই ক্ষেত্রে ব্লু দিলাম এন্ড দেন ব্যাকগ্রাউন্ড কালার চাইলে সেটাও আপনি দিতে পারেন তো আমরা যদি ক্লিক করি তাহলে দেখবো যে আমাদের টেক্সটের কালার কিন্তু পরিবর্তন হচ্ছে আমি যে কালারটা চাচ্ছি সেই কালারটাই আমি চাইলে দিতে পারবো তো এই ছিল মোটামুটি আমাদের আজকের ভিডিও খুবই ছোটো ভিডিও পরের ভিডিওতে আমরা নেক্সট পার্টে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব আজকে এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আলাদা থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ